আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি আছি মাইজদী বাজার, আর আমি এখন আছি ফেনী নোয়াখালী মহাসড়কের উপরে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাইজদী বাজার থেকে একদম দত্তের হাট পর্যন্ত ফেনী নোয়াখালী মহাসড়ক ধরে সামনে পথিমধ্যে রাস্তার দোনো পাশে কি কি পড়বে সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং কি আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আজকে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে কিন্তু নোয়াখালী সদর উপজেলার মধ্যে, এবং কি ফেনী নোয়াখালী মহাসড়ক তো আমি আপনাদেরকে দেখাবো। আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু দত্তের হাট থেকে একদম সোনাপুর 0 পয়েন্ট পর্যন্ত আমি দিছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি মাইজদী বাজারের আমি কিছু অংশের ভিডিও দিছিলাম, এবং কি রাজগঞ্জ বাজার থেকে মাইজদী পর্যন্ত ভিডিও দিছিলাম, ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। এবং কি মাইজদী বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ, হাট বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। ফেনী নোয়াখালী মহাসড়কের ভিডিও কিন্তু আরও 4 থেকে 5 বার দেওয়া আছে, এবং কি সর্বশেষ আপডেটের জন্য অনেক মতামত দেওয়া আছে। ওই পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটি ধারণ করছিলাম, ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। মানে বাজারের উপরে রাস্তা সাড়েতে কিন্তু গাছ লাগানো হয়ে গেছে, গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে, ওগুলো গাছে কিন্তু ফুল আসতেছে। আমরা এখন সীতারাম মডেল থানার সামনে আছি, আর সামনে হাতের বাঁ সাইডে দেখা যাচ্ছে নোয়াখালী পুরান মার্কেট। নোয়াখালী সুপার মার্কেটের ভিতরের অংশে ভিডিও কিন্তু আমি দেখছিলাম। জ্যাম লেগে আছে। বাইক একসাথে প্রচুরভাবে এখানে জ্যাম লেগে আছে। আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমি সামনের দিকে যাচ্ছি। সামনে আরও কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি। মহান মসজিদ বাড়ির মোড়, এটা সামনে রাস্তাঘাট করবে। আমি এখন দত্তবাড়ির মোড় অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। একটু সামনেই গেলে দত্তের হাট বাজারটা দেখা যাবে। আজকের ভিডিওতে আমি দত্তের হাট বাজার পর্যন্ত যাব, তারপরে ভিডিওটা আমি শেষ করব। দত্তের হাট বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি দত্তের হাট বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।